আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে অনার্স ফার্স্ট ইয়ার লিনিয়ার অ্যালজেব্রা এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা বেশ কিছু ডেফিনিশন দেখব এবং কিছু প্রবলেম সলভ করব। তাহলে চলো আমরা তোমাদেরকে মূল স্ক্রিনে নিয়ে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ চ্যাপ্টারের নাম হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ যুগাশ্রী সমীকরণ জোট। তাহলে এখানে আমরা প্রথমে যেটা দেখব, লিনিয়ার ইকুয়েশন কি বা যুগাশ্রী বা একঘাত বিশিষ্ট সমীকরণটা কি সেটা আমরা আগে দেখে নিই। তাহলে দেখে নিলে আমরা বলতেছি যে এক্স ওয়াই প্লেনে, অর্থাৎ এক্স ওয়াই সমতলে কোন সরলরেখাকে বীজগণিতিক ভাবে এইভাবে প্রকাশ করা হয়, ax + by + c = 0, এই সমীকরণ দ্বারা প্রকাশ করা এক্স ওয়াই প্লেন, এই হচ্ছে এক্স ওয়াই প্লেন। এক্স ওয়াই প্লেনে যখন আমাদের কোন সরলরেখাকে এই আকারে প্রকাশ করা, এই আকারটা দেখতে কি তোমাদের পরিচিত মনে হচ্ছে কি? আমরা যদি এরকম করো 2x + 3y = 7, তাহলে এইটাই হচ্ছে কি লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ এটার মাত্রা বা ঘাত কত? 1, যেখানে এ বি সি হচ্ছে কি ধ্রুবক, অর্থাৎ এখানে 2, 3, 7 এগুলো হচ্ছে কি কনস্ট্যান্ট। এই আকারের সমীকরণ দুই চলক এক্স ওয়াই এর যোগাশ্রী সমীকরণ। এখন এটা তিন চলকও হতে পারে, অনেক চলকেরও হতে পারে, যেমন আমরা এটা লিখলাম দুই চলক। এখন এটা যদি আমরা তিন চলকে লিখি তাহলে কি হবে? ax + by + cz + d, তার মানে এরকম আকারে লিখলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে 2x 5y + 7z = 10, এটা হতে পারে। তাহলে এটা হচ্ছে চলক কয়টা? তিনটা, ভেরিয়েবল হচ্ছে তিনটা। এরকম ভাবে যদি আমাদের n চলকে লিখি তাহলে আমাদের এটাকে এভাবে লিখতে হয় a1 x1 a2 x2 a3 x3 ডট an xn equal to b, যেখানে b হচ্ছে ধ্রুবক, a1 a2 a3 an এগুলো হচ্ছে সহগ, কার চলকের সহগ, আর x গুলোকে হচ্ছে x1 x2 xn এগুলোকে বলা হয় কি চলক। তাহলে এই জন্য এটাকে বলা হয় n সংখ্যক চলক x1 x2 xn এর যুগাশ্রী সমীকরণ, যুগাশ্রী। হ্যাঁ, এবং a1 a2 an এবং b এগুলো হচ্ছে কি বাস্তব ধ্রুবক। এই প্রত্যেকটা কিন্তু মাত্রা 1, এটার মাত্রা 1, এটার মাত্রা 1, এটার মাত্রা 1, যেহেতু এর মাত্রা 1 এই জন্য এটার নাম রাখা হয়েছে লিনিয়ার ইকুয়েশন। কি? লিনিয়ার ইকুয়েশন। ওকে, এখন আমরা শিখব হোমোজিনিয়াস এন্ড নন হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন। হোমোজিনিয়াসটা কি আর নন হোমোজিনিয়াস, অর্থাৎ সমমাত্রিক আর হচ্ছে অসমমাত্রিক। তোমরা নিশ্চয়ই এখানে একটা ইকুয়েশন লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ এই a1 x1 a2 x2 a3 x3 an xn equal to b। তাহলে আগের মতো এখানে a1 a2 a3 an b এই সবগুলোই হচ্ছে কি ধ্রুবক, আর x1 x2 x3 এগুলো হচ্ছে চল। তাহলে এখানে যদি আমরা b equal to 0 তো, অর্থাৎ ডান দিকে যে ধ্রুবকটা আছে সেটা যদি না থাকে, তাহলে এটাকে যদি 0 ধরি তখন আমাদের সমীকরণটা হবে এটা, আর এটা হলে তখন আমাদের এটাকে বলা হবে হোমোজিনিয়াস, অর্থাৎ সমমাত্রিক। কি বলা হবে? সমমাত্রিক কি সমীকরণ, যোগাশ্রী সমীকরণ, হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন। আগে আমরা বলেছি লিনিয়ার ইকুয়েশন হল মাত্রা 1, আর এখন আমরা দেখলাম যে সমীকরণটা যদি ডান দিকে জিরো থাকে তখন এটাকে বলা হবে হোমোজিনিয়াস, আর যদি ডান দিকে কোনো জিরো না থেকে অন্য কোনো সংখ্যা থাকে তখন এটাকে বলা হবে অসমমাত্রিক বা নন হোমোজিনিয়াস। যেমন এটা, এটা ডান দিকে কি আছে? একটা ধ্রুবক আছে, আর ধ্রুবক থাকার কারণে এটাকে বলা হবে নন হোমোজিনিয়াস। আচ্ছা, এখন আমাদের এই হোমোজিনিয়াস এবং নন হোমোজিনিয়াস সমীকরণ জোটের মধ্যে কি কি পার্থক্য থাকে সেটা আমরা একটু যদি ভেরিফাই করতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই আমরা ধরতে পারব। একটা হচ্ছে সমমাত্রিক যোগাশ্রী সমীকরণকে কোন ধ্রুবক পদ থাকে না। হ্যাঁ, যেমন আমরা লিখলাম 2x + 3y = কত? আমাদের 7, এটা থাকবে না, এটা না থেকে কি থাকবে? 0 থাকবে।
অথচ অসমমাত্রিক যোগাশ্রী সমীকরণ জুটে ধ্রুবক পদ থাকে, আর অসমমাত্রিকের ক্ষেত্রে কি ধ্রুবক পদটা থাকে। তাহলে এটা হচ্ছে হোমোজিনিয়াস আর এটা হচ্ছে নন হোমোজিনিয়াস। সমমাত্রিক যোগাশ্রী সমীকরণ জুটে লেখা অঙ্কন করলে এটি মূল বিন্দুগামী হয়, অর্থাৎ সমমাত্রিক যেহেতু আমাদের জিরো আছে তাহলে এটা আমরা মূল বিন্দু দিয়ে সিদ্ধ করলে 2 × 0 + 7 × 0 সিদ্ধ করলে কত জিরো, লেফট সাইড রাইট সাইড কি হয়ে যাবে মিলে যাবে, আর মিলে গেলে তখন এটা কি হবে মূল বিন্দুগামী দিয়ে হবে, কি হবে মূল বিন্দুগামী। প্রত্যেক কিন্তু অসমমাত্রিক যোগাশ্রী সমীকরণ জুটের ক্ষেত্রে এটি মূল বিন্দুগামী নয়, কারণ হচ্ছে আমরা যদি জিরো জিরো বসে তাহলে এটা জিরো ইকুয়াল টু সামথিং, 7 আর জিরো ইকুয়াল হতে পারে না, সেজন্য এটা কি মূল বিন্দুগামী হবে না, অন্য কোনো বিন্দু দিয়ে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এরকম হতে পারে। প্রত্যেক সমমাত্রিক যোগাশ্রী সমীকরণ ও সমীকরণ জুটে সঙ্গতিপূর্ণ অর্থাৎ সমাধান বিদ্যমান, তার মানে কি আমরা মাথায় রাখব যে যদি হোমোজিনিয়াস ইকুয়েশন হয় 2x + 3y = 0 এরকম থাকলে তখন এটা সমাধান থাকবে, কিন্তু অসমমাত্রিক সমীকরণ জুটে সমাধান সঙ্গতিপূর্ণ হবে এমন নয়, নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে। এখন আমরা দেখব যোগাশ্রী সমীকরণ জোট বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সমীকরণ জোট আগে ছিল একটা সমীকরণ এখন অনেকগুলো সমীকরণ একসাথে থাকবে, তখন এই জন্যকে বলা হবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বা সমীকরণ জোট। তাহলে আমরা তো সমীকরণ চিনি, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এটা এন সংখ্যক কি আছে এন সংখ্যক চলকের এন সংখ্যক যোগাশ্রী সমীকরণ জোট আছে। এগুলোর মধ্যে আমাদের যদি বাস্তবিক উদাহরণ দিই তাহলে এরকম হতে পারে, হ্যাঁ এটা একটা সমীকরণ জোট, তাহলে এটাকে বলা হবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি সমীকরণ জোট বলতে কি বোঝায়, তখন তোমাকে কি লিখবে যে সসীম সংখ্যক যোগাশ্রী সমীকরণ এর সেটকে সমীকরণ জোট বলা হয়, এবং এটাকে দুইটা সমীকরণ দিয়ে উদাহরণ দিয়ে দিতে পারো বা তিনটা সমীকরণ দিয়ে উদাহরণ দিতে পারো। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আমরা দেখে নিলাম, এগুলো কিন্তু পরবর্তীতে আমাদের কি হবে কাজে লাগবে। ওকে, তাহলে আমরা একটা চার্ট দেখে নিই যে আসলে আমরা যা বললাম সেটা কতটুক বুঝতে পেরেছি। আমরা বলছি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যোগাশ্রী সমীকরণ জোট, আমরা দেখলাম যে দুই বা ততোধিক কি সমীকরণ একসাথে থাকলে সেটাকে বলা হবে সমীকরণ জোট, 2x + 3y = 7, 4x + 5y = 10, এখানে একটা সমীকরণ। আর যখনই সমীকরণ জোট সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলা হবে তখন আমরা এটাকে সেকেন্ড ব্রেকে দ্বারা আবদ্ধ করার চেষ্টা করব। সমমাত্রিক যোগাশ্রী সমীকরণ জোট অসমমাত্রিক, মানে যদি এইদিকে জিরো থাকে তাহলে এটা হচ্ছে হোমোজিনিয়াস, আর যদি জিরো না থাকে তাহলে এটা হচ্ছে নন হোমোজিনিয়াস, এটা হচ্ছে হোমোজিনিয়াস আর এটা হচ্ছে নন হোমোজিনিয়াস। সমীকরণ জোটে যদি হোমোজিনিয়াস থাকে তাহলে অবশ্যই এটা কি থাকবে সমাধান থাকবে, আর এটা কি থাকতেও পারে নাও থাকতে পারে। যদি সমাধান থাকে তাহলে এটা নগণ্য সমাধান বা অনগণ্য সমাধান, এটা আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। তবে প্রাইমারি লেভেলে আমরা একটু মাথায় রাখি সেটা হচ্ছে যে হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশনের আমাদের অবশ্যই সমাধান থাকবে, আর নন হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশনের সমাধান থাকতে পারে নাও থাকতে পারে। যদি থাকে তাহলে একক সমাধান থাকবে, একাধিক সমাধান থাকবে, কি নন হোমোজিনিয়াস এর ক্ষেত্রে সিঙ্গুলার সলিউশন একক সমাধান এবং অনেকগুলা সমাধান থাকতে পারে, একের অধিক সমাধান থাকতে পারে, সেই বিষয়ে আমরা আমাদেরকে প্রবলেম সলভ করাবো। ওকে, তাহলে আমরা যেহেতু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের যে গ্রাফিক্যাল চার্টটা আমরা দেখতে পেয়েছি সেখানে তোমাদেরকে নিশ্চয়ই বলে ফেলেছি যে দুইটা, একটা হচ্ছে হোমোজিনিয়াস আর একটা হচ্ছে নন হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। অলরেডি এটা আর দেখানোর দরকার নেই, তোমরা অলরেডি বুঝে গেছো জিরো থাকলে হোমোজিনিয়াস আর জিরো না থাকলে এটা হচ্ছে কি নন হোমোজিনিয়াস। এখন আমরা দেখবো যে সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, কিভাবে একটা সমীকরণ জুটে সমাধান করা যায়, সেটা আমরা দেখব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কনসিস্টেন্ট এন্ড ইনকনসিস্টেন্ট সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ সঙ্গত এবং অসঙ্গত যোগাশ্রী সমীকরণ কি জোট।
কখন আমরা এটাকে কনসিস্টেন্ট বলবো আর কখন হচ্ছে এটাকে ইনকনসিস্টেন্ট বলবো। একটি যুগাশ্রী সমীকরণ জোট, নিশ্চয়ই আমরা যুগাশ্রী সমীকরণ জোট আমরা চিনি, সঙ্গত বলা হবে যদি এটি কমপক্ষে একটি সমাধান বিদ্যমান থাকে। কয়টি সমাধান? মাত্র একটি সমাধান যদি থাকে তখন তাকে বলা হবে কি? সঙ্গত। আর অসঙ্গত বলা হবে যদি এটির কোনো সমাধান বিদ্যমান না থাকে, কোনো সমাধানই নাই। ওকে, নেক্সট আমরা বলছি যে ট্রাইভাল সলিউশন এন্ড নন ট্রাইভাল সলিউশন অফ এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। কোন যুগাশ্রী সমীকরণ জুটে নগণ্য এবং অনগণ্য, আগে বলছি আমরা সঙ্গত আর একটা হচ্ছে অসঙ্গত, কনসিস্টেন্ট এন্ড ইনকনসিস্টেন্ট। নাও ট্রাইভাল সলিউশন এন্ড নন ট্রাইভাল সলিউশন, আমরা এটা দেখতে পাচ্ছি ইট ইজ এ হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তাহলে উপরোক্ত সমীকরণ জুটে অবশ্যই আমাদের এন পল। তাহলে আমরা যেটা বলছিলাম যে যুগাশ্রী সমীকরণ জোটের অবশ্যই এন পল, এন পল কেন? এখানে এন সংখ্যক সমীকরণ রয়েছে, জিরো অর্থাৎ প্রত্যেকটাই জিরো সমাধান বিদ্যমান। এই সমাধানকে প্রদত্ত সমীকরণ জোটের শূন্য সমাধান বা নগণ্য সমাধান, মানে সমাধান আসবে যেটা শূন্য। যদি সমীকরণ জোটের অপর কোনো সমাধান বিদ্যমান না থাকে তবে উক্ত সমাধানকে অশূন্য বা অনগণ্য সমাধান। অর্থাৎ যেহেতু আমাদের এখানে সমীকরণ এন সংখ্যক আছে, এন সংখ্যক সমীকরণ আছে, অতএব এটা এন পল জিরো থাকবে, অর্থাৎ প্রত্যেকটা সমান কি হবে? জিরো হবে। তাহলে এটাকে বলা হবে কি? যদি বিদ্যমান থাকে জিরো সমাধান তাহলে এটাকে বলা হবে নগণ্য, আর যদি কোনো সমাধান না থাকে তাহলে এটাকে বলা হবে নন ট্রাইভাল বা অনগণ্য। ওকে, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে একটা প্রবলেম দেখতে পাচ্ছ, এখানে প্রশ্নে বলা আছে নিম্ন সমীকরণ দুটির অসঙ্গতি পরীক্ষা করো, এক্সামিন দ্য ইনকনসিস্টেন্সি অফ দ্য ফলোইং লিনিয়ার সিস্টেম। অর্থাৎ এই সমীকরণ জুটের এটা সঙ্গতি না অসঙ্গতি সেটা তোমাকে পরীক্ষা করতে বলছে। অবশ্য বলাই আছে যে অসঙ্গতি পরীক্ষা করো। তাহলে আমরা প্রথমে এটাকে সমীকরণ জুটটাকে আমরা লিখবো, লেখার পর এটাকে ইচিলন আকারে প্রকাশ করব। এখন হোয়াট ইজ ইচিলন ফর্ম? ইচিলন ফর্মটা আমরা একটু বলে নেই, অথবা এটা ডেফিনেশনটাও আমরা দিতে পারি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইচিলন ফর্ম এর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এটা যদি একটা সমীকরণ জোট থাকে, এই সমীকরণ জোটের এখানে অবশ্যই আমাদের সারি এবং কলাম সংখ্যা কি হতে হবে? সমান হবে। হ্যাঁ, তাহলে আমাদের বলছে যদি আর হচ্ছে আমরা কি বলতে চাচ্ছি সারির সংখ্যা এন হচ্ছে এখানে কলাম সংখ্যা, অর্থাৎ একঘাতিক সমীকরণ জোটের ইচিলন আকারে মোট চলকের সংখ্যা মোট সমীকরণ সংখ্যার সমান হয়, তাহলে এই সমীকরণের একক সমাধান থাকবে। তার আগে আমাকে বুঝতে হবে যে আমি যদি একটা ম্যাট্রিক্স লিখি এরকম 1 2 3 4 5 6 7 8 9, আমি এটা একটা ম্যাট্রিক্স লিখলাম, এই ম্যাট্রিক্সে যে ডায়াগোনাল, এই ডায়াগোনাল বরাবর আমাদের এই নিচের গুলা এটা জিরো হতে হবে, তারপর এইটা এবং এটা জিরো হতে হবে। তার মানে আমাদের ফার্স্ট রোতে কি থাকবে? এটা নন জিরো থাকবে। সেকেন্ড রোতে আমাদের প্রথম যেটা আছে সেটাকে জিরো বানিয়ে ফেলবো, এবং থার্ড রোতে তৃতীয় সারিতে দুইটা জিরো। এরকম যদি আমাদের 3x3 অর্ডারের ম্যাট্রিক্স থাকে তখন আমাদের এভাবে চিন্তা করি, এরকম যদি চিন্তা করি তাহলে আমাদের যেটা থাকবে সেটাই হচ্ছে ইচিলন ফর্ম। অর্থাৎ আমি এখানে বলতে যাচ্ছি এই যে এই ডায়াগোনাল বরাবর এটা কি থাকবে? এর উপরের গুলা নন জিরো থাকবে, অর্থাৎ ডায়াগোনাল অবশ্যই নন জিরো। এই যে এখানে বলা আছে A11 কোনটা? এই যে A11, A2J2, A2J2 এটা। হ্যাঁ, এরকম ভাবে এগুলা কি হবে? নট ইকুয়াল টু জিরো হবে। কি হবে? নট ইকুয়াল টু জিরো হবে। এগুলা কি হতে পারবে না? জিরো হতে পারবে না, তার মানে কি বাকিগুলা জিরো হবে। তাহলে এরকম আকারে যদি আমরা প্রকাশ করি তখন এটাকে বলা হবে কি? ইচিলন ফর্ম। তাহলে ইচিলন ফর্মটা আমরা দেখে নিই। তাহলে দেখো স্ক্রিনে আমাদের এখানে যেটা দেওয়া আছে যে এই সমীকরণটাকে আমরা ইচিলন আকারে প্রকাশ করব। তাহলে আমাদের প্রথম যে সমীকরণটা x+2y+-3z=-1 এটা ঠিক থাকলো। সেকেন্ড লাইন আমাদের মানে
এই সমীকরণটা এখানে আমরা লিখে নিয়েছি আর কি। জাস্ট আবার লেখার পর আমরা যেহেতু বলছি সমীকরণ জোড়, তার মানে এখানে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করেছি, প্রথম লাইন যা আছে ঠিক থাকবে, এক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান। তারপরে দ্বিতীয়টাতে আমাদের যেটা আছে এটা কি করতে হবে, জিরো করতে হবে। জিরো করার সিস্টেমটা কি হলো তাহলে, এইটাকে যদি আমরা থ্রি দ্বারা মাল্টিপল করি, থ্রি এক্স এইটা মাইনাস এটা, তাহলে কি জিরো হয়ে যায়। সেই জন্য আমাদের এখানে রো না লিখে, আমাদের যেহেতু আমাদের ম্যাট্রিক্স না, সেই জন্য এখানে লাইন বোঝানো হয়েছে। লাইন টু কি হয়েছে, লাইন টু থেকে থ্রি লাইন ওয়ান, অর্থাৎ এটাকে তিন দ্বারা গুণ করেছে। তিন দ্বারা গুণ করলে থ্রি এক্স প্লাস সিক্স ওয়াই, থ্রি দ্বারা গুণ করলে নাইন জেড ইকুয়াল টু মাইনাস থ্রি। তাহলে এটা কোনটা থেকে বিয়োগ করব, আমাদের এই যে দ্বিতীয়টা যেটা আছে সেটা থেকে, থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড, হ্যাঁ ইকুয়াল টু সেভেন। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে জিরো, এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস সেভেন, হ্যাঁ এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে প্লাস কত, সরি, তাহলে আমরা যদি এখন বিয়োগ করি তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে ইলেভেন, মানে একটু ভুল করেছি, এটাকে কত দ্বারা গুণ করবো আমরা, থ্রি দ্বারা। তাহলে থ্রি এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস নাইন জেড ইকুয়াল টু মাইনাস থ্রি, আর এখানে আছে হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়াই, এটা প্লাস এই জন্য মিলতেছে না, তাহলে আমি এটা মাইনাস করলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তখন ইলেভেন জেড। আর এটা থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে প্লাস, অর্থাৎ টেন হবে, এই যে টেন। ওকে, তাহলে আমাদের এই সেকেন্ড লাইন পেলাম। এখন হচ্ছে থার্ড লাইন, আমাদের কি করতে হবে, এখানে জিরো বানাতে হবে। জিরো বানাতে হলে আমাদের কি করতে হবে, এটাকে এখন ফাইভ দ্বারা গুণ করতে হবে, এই পুরো লাইনটাকে ফাইভ দ্বারা গুণ করতে হবে। ফাইভ দ্বারা যদি আমরা গুণ করি এবং তারপরে এটা থেকে মাইনাস করবো, তাহলে আমাদের অলরেডি আছে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড ইকুয়াল টু টু। তাহলে এটাকে ফাইভ দ্বারা গুণ করলে এখানে হবে ফাইভ এক্স ফাইভ টু টেন ওয়াই ফিফটিন জেড ইকুয়াল টু মাইনাস ফাইভ। এখন কি করবো আমরা, বিয়োগ করবো, বিয়োগ করলে জিরো, এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস সেভেন ওয়াই, এটা থেকে এটা বিয়োগ করলে প্লাস ইলেভেন জেড, এটা থেকে এটা বিয়োগ করলে সেভেন, তাই আসছে। এখন আমাদের এইখানে অলরেডি কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। তাহলে এখন আমাদের থার্ড কাজ হচ্ছে এইটাকে জিরো বানানো, অর্থাৎ এটা জিরো, তার মানে কি আমি এটা থেকে এটা মাইনাস করতে পারি অথবা এটা থেকে এটা মাইনাস করতে পারি। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে অলরেডি কি হয়ে যাবে, এখানে জিরো হয়ে যাবে, এটা থেকে এটা মাইনাস করলে এটাও জিরো হয়ে যাবে, এটা থেকে এটা মাইনাস করলে মাইনাস থ্রি। দেখো জিরো ইকুয়াল টু মাইনাস থ্রি, জিরো ইকুয়াল টু মাইনাস থ্রি, এই দুটো কি ইকুয়াল হতে পারে, কখনই ইকুয়াল হতে পারে, দ্যাট ইজ ইনকনসিস্টেন্ট। তাহলে এটি প্রদত্ত সমীকরণে ইচ্ছিল রাখার, এখানে তৃতীয় সময়ে জিরো ইকুয়াল টু মাইনাস থ্রি যা সম্ভব নয়, সুতরাং প্রদত্ত সমীকরণ সঙ্গত নয়, ফলে যেটি কোনো সমাধান বিদ্যমান নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আসলে কিভাবে এটা ইচ্ছিলন আকারে আনতে হয়, তারপরে এটা কনসিস্টেন্ট না ইনকনসিস্টেন্ট, সঙ্গত না অসঙ্গতি, এটা নির্ণয় করতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা যে ডেফিনেশন গুলো আমি তোমাদেরকে পড়ালাম সেগুলো আবার ভালো করে দেখবে, এবং এই কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট এটা বের করতে পারাটা, সমাধান বের করতে পারাটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।